আজকে যে টপিকসটা পড়াবো সেটা তীক্ষ্ণক্র পরিবাহের ক্রিয়া তীক্ষ্ণাক্র মানে কোনো সরু একদম সূক্ষ্ম কোনো পরিবাহীর লাস্ট মুখটাকে বলা হয় তীক্ষ্ণক্র প্রান্ত এবার এরকম সরু পরিবাহিতে সূচের মতো পরিবাহিতে যদি আমরা আধান দেয় আমরা জানি আধান ডিস্ট্রিবিউশনটা কী হবে এই দিকে একদম আধান থাকবেই না শুধু দুই প্রান্তে বিশাল একটা আধান থাকবে আমরা জানি তার মানে এই সরু মুখে বিরাট পরিমাণ আধান থাকে আমি যদি পজিটিভ আধান দেই তাহলে এরকম সব পজিটিভ আধান এখানে কিন্তু গিস করবে প্রচুর আধান থাকবে এই জায়গাটায় আর অন্য জায়গায় একটা দুটো করে থাকবে এরকম তোমার এর ক্ষেত্রে সাইডের দিকে কিন্তু একদম মুখের কাছে প্রচুর আধান থাকে আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব যেখানে যত বক্রতা সেখানে বেশি এবার দেখো তুমি কোনো একটা তীক্ষ্ণ প্রান্তের ক্ষেত্রে তীক্ষ্ণ বস্তুর ক্ষেত্রে কি হবে না এই দিকের খুব একটা বক্রতা নেই সরল রৈখিক কিন্তু এই জায়গায় এসে তুমি দেখো হঠাৎ করে উপরের তল থেকে নিচের তলে আসবে মানে বিশাল একটা বক্রতা একদম ওই জায়গায় তার জন্য ওই জায়গায় প্রচুর আধান চাওয়া থাকে এবার এরকম যদি কোনো একটা জিনিস রাখা হয় এরকম সূচের মতো জিনিসগুলোকে এদেরকে সূচি মুখ বলে অ্যাকচুয়ালি এই যে মুখটা এই সূচের মতো মুখ এটাকে মুখ বলে তো সাধারণ সাধারণভাবে তুমি যদি বায়ুতে রেখে দাও কি হয় বায়ুতে প্রচুর জলীয় বাষ্প ধূলিকণা টনা থাকে প্রচুর জলীয় বাষ্প ধূলিকণা থাকে এবার এরকম পজিটিভ আদান যদি খুব থাকে খুব বেশি তাহলে এর যে আশেপাশের যে জলীয় বাষ্প ধূলিকণাগুলো থাকে সেই জলীয় বাষ্প ধূলিকণা জলকণাগুলোকে কিন্তু ওরা আবেশ সৃষ্টি করে এরকম আমি একটু জলকণা ধূলিকণাগুলোকে একটু বড় বড়ো করে রাখছি তাহলে কী হবে এই যে আধান আছে সূচিমুখের মুখের আধান এরা কিন্তু এই যে জলকণা ধূলিকণা বা জলীয় আছে সেই তাদের কি করে আবেশ সৃষ্টি করে এ কারণ কোনো একটা আধান আছে কোনো বস্তুর সাইডে তার মানে কী হবে সেক্ষেত্রে আবেশ হবে পাশে যদি থাকে স্পর্শ করে যদি না থাকে তাহলে আবেশ কীরকম এইবার আবেশ হলে কি হবে কাছের প্রান্তে বিপরীত আদান এবং দূরের প্রান্তে সমাদান হবে আমরা জানি যে আবেশের ফলে কাছের প্রান্তে বিপরীত আদান দূরের প্রান্তে সমাদান হওয়ার জন্য দূরের প্রান্তের আধান যেটা আছে তার জন্য বিকর্ষণ হয় কাছের প্রান্তের আধানের জন্য আকর্ষণ হয় তার মানে নিঃসন্দেহে কাছের প্রান্তের আধানটা কাছাকাছি আছে তার মানে আকর্ষণটা বড় হবে কাছাকাছি থাকার জন্য আর বিকর্ষণটা কম হবে তাহলে আলটিমেটলি কী হবে বিকর্ষণ কম আকর্ষণ বেশি তার মানে এই ধুলি ধূলিগণাকে এই আধানগুলো কিন্তু আলটিমেটলি আকর্ষণ করবে তাই এই আধানগুলো আস্তে আস্তে এই দিকে ছোটা শুরু করবে আমি একটা নিয়ে আগে বলি এবার এখানে যেই আসবে ওই আধানটা এই জলকণাটা যার এই সাইডটা নেগেটিভ আর এই সাইডটা পজিটিভ তাহলে কী হবে এই নেগেটিভ আধান এখানে তো প্রচুর পজিটিভ আছে সেই নেগেটিভ আধান এই পজিটিভকে নষ্ট করে দেবে তারা এখানে প্রচুর পজিটিভ আছে তাহলে এই নেগেটিভ সরি এখানে প্রচুর পজিটিভ আছে সেই পজিটিভ কি হবে এর যে একটা নেগেটিভ আছে এই বস্তুটার এই জলকণা ধূলিকণাটার সেটাকে কিন্তু নষ্ট করে দেবে যেই নেগেটিভটা নষ্ট করে দেবে এ হয়তো এখান থেকে আরও একটা পজিটিভ আধান পেতেও পারে সেই নেগেটিভটা যেই নষ্ট করে দেবে কি হবে না এতে শুধু পজিটিভ থেকে যাবে জলকোনাধূলিকণায় আবেশের ফলে নেগেটিভ পজিটিভ দুটোই হয়েছিল নেগেটিভটা নষ্ট করার ফলে শুধু পজিটিভ থেকে যাবে আর শুধু পজিটিভ হলে কী হবে এ বিকর্ষণ করে এই দিকে ঠেলে দেবে এরকম আদানগুলো সব চারিদিক থেকে আসবে সব নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ আধানগুলো চারিদিক থেকে আসবে এসে এই জায়গায় এসে তাদের নেগেটিভ আধানগুলোকে বা সিম্পলি বিপরীত আধানগুলোকে এই আধান দ্বারা প্রশামিত হয়ে যাবে হওয়ার পরে যে সম আদান আছে সেই সম আধানের জন্য বিকর্ষণ করে আবার ছুটে যাবে ফলে দেখা যাবে চারিদিকটার জলকানা ধুলিকণাগুলোকে ওরা আবেশের ফলে টেনে নিচ্ছে নিয়ে তারপরে বিকর্ষণ করে সামনের দিকে আবার ছড়িয়ে দিচ্ছে আবার সরিয়ে দিচ্ছে এই যে ক্রিয়া এই ক্রিয়াকে এবার আস্তে আস্তে দেখা যাবে কি সূচিমুখের কিন্তু আধান কমে যাচ্ছে তখন আস্তে আস্তে দেখা যাবে কারণ এখানকার আধান আস্তে আস্তে কিছুটা হলেও নষ্ট হচ্ছে ওই এদের নেগেটিভগুলোকে নষ্ট করার জন্য তোমার জলকণা জলগণাধুলিঘণা ফলে সূচিমুখেরও আধান কিন্তু নষ্ট হতে থাকে এটা কি সূচিমুখের তড়িৎ মক্ষম ক্রিয়া বলে তড়িৎ খরং ক্রিয়া তড়িৎ মক্ষম ক্রিয়া বলে ঠিক আছে তার মানে এরকম একটা সূচিমুখের এরকম সরু আছে এরকম সূচের মতো কোন বস্তুতে কিন্তু আমরা আধান যদি রেখে দেই তাহলে এই জায়গায় বিরাট আধান হওয়ার জন্য এই জায়গার বস্তুকণা জলকণা ধুলিকণাকে টানবে তার জন্য কি হবে না মুখের আধান কিন্তু বারবার কমে যেতে থাকবে এই ক্রিয়াটা হয়ে বলে খরণ ক্রিয়াটা হয় বলে আধান কিন্তু কমে যাবে তার মানে মুখে তুমি যদি আধান রেখে দাও এই আধান খরিত হতে থাকবে এই আধান কিন্তু বেশিক্ষণ এতে বেশি সময় থাকবে না তাই আধান যদি ধরে রাখার জন্য বস্তুকে আমরা কোনো দিন এইরকম সরু সূচের মতো জায়গা করি না কীরকম করি না যেখানে আধান খরণ ক্রিয়া সব থেকে কম হবার চান্স কীরকম বস্তুতে না যে বস্তুতে তোমার বক্রতা সুষম সব জায়গায় আধানের তলমাত্রিক ঘনত্ব একই রকম থাকবে সেই বস্তুর ক্ষেত্রে তোমার পরিবাহী হিসাবে গো আধান রাখার পরিবাহী হিসাবে সবথেকে উপযুক্ত তার মানে সব থেকে উপযুক্ত হচ্ছে গোলক কারণ আমি যদি চতুর্ভুজ আকারের বা এরকম আয়তক্ষেত্র আকারের নেই সেক্ষেত্রে কী হবে এই দিকে আধান কম থাকে কিন্তু এই জায়গায় প্রচুর হয় ফলে এই জায়গার থেকে কিন্তু আধান খরণ হতে পারে এর ক্ষেত্রে তো সব জায়গায় সমান ঠিক আছে